পুলিশের মহাপরিদর্শক আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেছেন, ক্রীড়া ক্ষেত্রে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে অবদান রাখতে হবে বাংলাদেশ পুলিশ। সদস্যদের জন্য জাতীয়ভাবে একটি অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে। বুধবার বিকেলে নোয়াখালী পুলিশ লাইন্স বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। নোয়াখালীতে বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি ডক্টর বেনজির আহমেদ। এ সময় তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জে কর্মরত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইজিপি আরো বলেন, খেলাধুলার পাশাপাশি সর্বক্ষেত্রে পুলিশকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। জাতীয় পর্যায়ে বাংলাদেশ পুলিশের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। খেলাধুলায় এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে পুলিশ ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করার লক্ষ্যেও কাজ করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে পুলিশ অংশগ্রহণ করার লক্ষ্য রয়েছে। পুলিশের সম্ভাবনাময় যেসব খেলোয়াড় রয়েছেন তাদের জন্য বেশি বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।